আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন, যদিও অনেকেই ভালো নাই। গত দু সপ্তাহে জীবনে এত কিছু ঘটে যাবে এটা জীবনেও চিন্তা করতে পারি নাই। লাইফটা কতটা আনসার্টেইন এটা আসলে বলে বোঝানো সম্ভব না। কিছু কিছু জিনিস আপনার জীবনকে এক মুহূর্তে বদলে দিতে পারে, তবে আপনার জীবন তো আর থেমে থাকবে না। মানুষ চলে যায়, তাদের স্মৃতি থেকে যায়, আমাদের সবারই কাজকর্মে আবার পুনরায় ফিরে যেতে হবে নিজের জীবিকার তাগিদে, পরিবারের তাগিদে। ঠিক এভাবেই আসলে অনেকদিন ধরে ভাবছি যে কোনো একটা ভিডিও করবো বা কোনো কিছু পোস্ট করবো। তো দুই সপ্তাহ ধরে আসলে মাথার ভিতরে কোনো কিছু ঢুকছে না। রাস্তায় নামলেই মনে হয় যে কেমন যেন একটা অস্থিরতা। তার মধ্যে আমার আম্মুর শরীরটাও ভালো না, দিন ধরে তার শরীরটা বেশ খারাপ। ভাই আম্মুর জন্য একটু দোয়া করবেন যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আম্মু সুস্থ হয়ে যায়। আজকের অফিসের দিনটা খুবই ব্যস্ততম ছিল, যেখানে যেখানে গিয়েছিলাম সেখানে সেখানে শ্যুট করার চেষ্টা করেছি। বিদেশ যাওয়ার জন্য UAE এম্বাসিতে যে কী পরিমাণ ভিড় সেটা আপনারা না দেখলে কখনো বুঝতে পারবেন না। আমি যখনই সেখান দিয়ে যাই সেখানে অনেক ভিড় থাকে, এবং এখন বন্ধের পরে অনেকদিন পরে খুলেছে, সো অনেক মানুষ একসাথে এসে কিন্তু তারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে। সব কাজটা শেষ করে এসে তিনটার থেকে আমি চিন্তা করলাম বেরোয় যাব। আজকে আর বের হতে পারিনি, বিকজ আরও কিছু কাজ আমার পেন্ডিং ছিল, সেগুলোকে করতে হয়েছে। অফিসের বাজারগুলো আজকে করতে হয়েছে। সারাদিন খুব ক্লান্ত ছিলাম, আর সত্যি কথা বলতে রিসেন্টলি আমার বাইক চালাতে একদমই মন চায় না। আমি জানি না এটা কেন হচ্ছে আমার সাথে। বাইক থাকা সত্ত্বেও আমার কোথাও যেতে ভালো লাগে না। সত্যি কথা শুধু একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে ঘুম। কিছুদিন ইন্টারনেট ছিল না, তখন কী পরিমাণ ঘুমিয়েছি আমি নিজেও জানি না, কারণ ঘুমে থাকলে কোনো টেনশন বা কোনো কিছু কাজ করে না। অফিস থেকে এসে চলে গিয়েছিলাম বাজারে, বাজার করতে হয়। বাজারে যেয়ে কিছু মাছ কিনলাম, কিছু মাছ বাজার থেকে কাটিয়ে নিয়েছি আর কিছু মাছ বাসায় নিয়ে এসেছি। আম্মুর যেহেতু হাড়ে একটু প্রবলেম হয়েছে, সো আম্মু এখন কাজকর্ম অনেকটা কম করতে পারবে। সো আমরা ভাই বোনরা সবাই মিলে আম্মুকে হেল্প করছি, শুধু আম্মু রান্নাবান্নার কাজটা বেসিক কাজগুলো করছে। সো ইনশাল্লাহ আশা করছি যে আম্মু খুব দ্রুত ঠিক হয়ে যাবে এবং সব কিছু খুব সুন্দরভাবে হয়ে যাবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার আজকে প্রিমিয়ার প্রোতে ফার্স্ট এডিট করা ভিডিও। আই এম ট্রাইং টু লার্ন প্রিমিয়ার প্রো অ্যান্ড আই উইল আপলোড অল দ্য ভিডিওস আফটার এডিটিং ইন প্রিমিয়ার প্রো ফ্রম নাও অন।